আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো স্ট্রিং অফ টর্টল নিয়ে, স্ট্রিং অফ টর্টল কেয়ার নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত গাছটা নিয়ে আসলাম, এই ঝুলন্ত গাছটার দেখেন কত সুন্দর একটা প্ল্যান্ট। এটা কিন্তু অনেক রেয়ার আর দামি প্ল্যান্ট, ঠিক আছে। স্ট্রিং অফ টর্টল কেয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এটার পরিবেশ নিয়ে, কারণ এটার পরিবেশের কারণেই সাধারণত আমাদের দেশে বাংলাদেশ ইন্ডিয়া দেশের মানুষগুলো হচ্ছে এটাকে টিকাতে পারে না, মানে পরিবেশ না বোঝার কারণে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা রেয়ার হওয়ার কারণ হচ্ছে এটা এক থেকে দেড় বছর হয়ে গেলো বাংলাদেশে আসা, বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু তারপরও রেয়ার কেন, এটা হচ্ছে অনেক অনেক ধীরে বাড়ে, আর এই জন্য এটার দাম বেশি। কারণ এটা আপনি যখন চারা করতে যাবেন অনেক সময় লেগে যায় বড় হতে ইয়া হতে, আর এটার অল্প চারার মূল্যে অনেক হয়। এই জন্য তো আমি অনেক কষ্ট করে খুঁজাখুঁজির পরে এটাকে পেয়েছিলাম। তো দেখেন এখন আমি এটার কেয়ার সম্পর্কে জানাই আপনাদেরকে। এই যে এটার হচ্ছে কাটিং থেকে চারা করা যায়, আপনি এখান থেকে কেটে চারা করতে পারবেন। এখানে ঝুলে ঝুলে আছে, কত সুন্দর লাগে। আর এটা স্ট্রিং অফ টর্টল হওয়ার কারণ হচ্ছে টর্টলের যে ওপরে খোলসটা থাকে সেটার মতো এটার পাতাগুলো দেখতে। আর এটার পরিবেশ হচ্ছে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, দুপুরের রোদ তো আরও বলাই যায় না কি হতে পারে। আর সকালের রোদ দিবেন, মানে একদম সকালের শুরু রোদটা দিবেন একটু, সকালের শুরু রোদ বলতে একদম সকালে যে রোদে মানে তাপ নেই সেই রকম রোদ দিতে পারেন। তবে এটা ব্রাইট প্লেসে অনেক সুন্দর হয়, বারান্দায় ঝুলন্ত জায়গাতে। আরেকটা কারণ হচ্ছে এটা না টিকাতে পারার, সেটা হচ্ছে যে সয়েল একদম শুকিয়ে ফেলা, মানে এটা সয়েলে সব সময় আপনার হচ্ছে পানি রাখতে হয়, মানে একটু ভেজা ভেজা রাখতে হয়, একদম চুপচুপে পানি না। কয়েন প্ল্যান্টে যেমন পানি লাগে বা পাথর মানি প্ল্যান্টগুলোতে যেমন হচ্ছে পানি লাগে, এই রকম না, সয়েলটা যেন সবসময় পানি থাকে, মানে ভেজা থাকে, একটু আর্দ্রতা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকবে, গ্রো করবে বলছি না কেন, কারণ এটার গ্রো অনেক ধীরে, আপনি গ্রোটা বুঝতে পারবেন না যতদিন না অনেক দিন পর পর আপনি এটার দিকে খেয়াল করবেন। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এটাতে যেন সয়েলটা একদম শুকিয়ে না যায়, আর শুকিয়ে গেলেও একদিনের মধ্যে যেন আপনি পানি দিয়ে দিতে পারেন, মানে একদিন পরেই যদি পানি দিয়ে দেন, মানে একদিন যদি দুই দিন লেট হয়ে যায় তাহলে কি হয়, কিভাবে মারা যায় এটা, এই যে ল্যাস লেসে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন নরম মনে হচ্ছে, এই কাণ্ডগুলো হচ্ছে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে এর কোষগুলো মারা যায়, তখন আর এটাতে কাণ্ডতে পানি শোষণ করার ক্ষমতা থাকে না, তখন এটা মারা যায়। তো সবসময় সয়েলে যেন পানি থাকে, আর যদি পানি না একদিন দিতেও পারেন সমস্যা নেই, তবে একদিনের মধ্যেই যেন পানি দিয়ে দেন, মানে একদিনের দেরি করবেন না কখনোই সয়েলটা ইয়া হতে। আর রোদ্রে কড়া রোদ্রে কখনোই দিবেন না, সকালের একদম সকালের এক ঘন্টা রোদ দিতে পারেন, তাহলে ভালো থাকবে। আর এটা বারান্দার ব্রাইট লাইট অনেক ভালো থাকে, ঝুলে ঝুলে থাকে বারান্দার বাগানিদের জন্য, এটা অত্যন্ত মানে হচ্ছে প্রিয় আর হচ্ছে মানে রাখার মতো একটা গাছ। আমরা অনেক গাছের কেয়ার জানি না, এই জন্যই আমরা মনে করি অনেকে বাগানিরা হচ্ছে বাগানটাকে নিজের বাগানটাকে সুন্দর করে তুলতে পারে না। আমার বারান্দা বাগান, আমি বারান্দাতে কেমন গাছ লাগাবো এটা আমি নিজেই জানি না, মানে কোন ধরনের গাছগুলো টিকবে, সেহেতু আমি গাছগুলো কেনার পরে কী হয় কিছু গাছ মারা যায়, তারপর আর বাগান করার ইচ্ছা থাকে না যখন অনেক দিন ধরে গাছ মরতে থাকে। তো আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে কোনগুলো বারান্দায় হবে, বারান্দার কম রোদে বা ছাদের রোদে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে, আর সেই রকম গাছ সেই রকম জায়গায় সংগ্রহ করতে হবে, তাহলে আপনি আপনার বাগানকে সুন্দর করে তুলতে পারবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে কি আমি প্রায় সবগুলো সব রকম গাছের বারান্দার বাগানে ছাদ বাগানে সবার জন্যই হচ্ছে আমি কোন বাগানে কীরকম জায়গায় কী ধরনের গাছ লাগাতে পারবেন, কীরকম রোদ পানি লাগে সে ব্যাপারগুলো আমি প্রতিনিয়ত বলি এবং বলতে থাকবো। আপনারা যদি কমেন্ট করেন প্রতিনিয়ত এবং স্পেসিফিক কোনো গাছের কেয়ার সম্পর্কে জানতে চান তাহলে আমি বলে দিতে পারবো, মানে যদি আমার কাছে গাছটা থাকে তাহলে বলে দেবো অবশ্যই, আর কেয়ার জানা থাকলেও বলে দেবো, যদি কেয়ার জানা থাকে আমার কাছে গাছটা না থাকে। তো আমি এই যে এটার কেয়ার সম্পর্কে বললাম, এভাবে আপনারা রাখবেন। আর হ্যাঁ, এটাকে গ্রো করানোর ট্রাই করবেন না, গ্রো করানোর পরে
বলতে গেলে এনপিকে সার বা হচ্ছে কেমিক্যাল সার, যেটা হচ্ছে ফোর্স করে গ্রো করতে, বা অসমকর যেটা, সেটা এইসব মানে এইসব গাছে একদম কম দিবেন, মানে কি যখন গ্রো সিজনে তখন দিবেন, আর হচ্ছে অন্য সময় দিবেন না। আর হচ্ছে বেশি দিয়ে ফোর্স করে মানে গাছের বৃদ্ধি পাচ্ছে না এভাবে বেশি করে দিবেন বৃদ্ধি করার জন্য, এটা একদম করবেন না, কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে কম করে বাড়া। সেহেতু বেশি খাবারের প্রয়োজন নেই, বেশি রোদেরও প্রয়োজন নেই, যেহেতু সে বেশি খাবার খায় না। তো এটাকে কম রোদ কম সার দিবেন, আর পানিটা যেন না শুকে সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আমি একটু পটটা দেখাই একটু ভালোভাবে, যে দেখেন এই যে দেখেন, এটা প্লাস্টিকের পট, কিন্তু আপনার হচ্ছে পানি ধরে রাখে, হ্যাঁ, এটাতেই দেখেন সুন্দর হচ্ছে। আর এটার পাতা কিছুটা হলুদ হয়ে গেছে গোড়ারগুলা। আর হ্যাঁ, সবাই কমেন্ট করে থাকেন বা হচ্ছে পেজে কোয়েশ্চেন করেন যে আমার গাছের নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে, এটা গাছের স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা গাছের পাতা ঝরে এবং সেই পাতাটা বয়স্ক হয়, হলুদ হয়ে পেকে শুকিয়ে ঝরে যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শুকনো হলুদ পাতা, এগুলো স্বাভাবিক ব্যাপার। আর এটাতে হাত দিলে ঠুস করে পাতা খসে যায়, এটা একটা বৈশিষ্ট্য। আর এটা দেখেন সয়েলটা কেমন, কোকোপিট আর ভার্মি সার, পাতা পচা সার, বালি, এগুলো দিয়ে বানানো, কেন হচ্ছে ইহা থেকে। আর সয়েলটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এটার লতাটা অনেক চিকন, তাই আমি দেখাতে পাচ্ছি না। আর এটার হচ্ছে মানে দেখতে পাচ্ছেন যে সবসময় যেন ভিজে থাকে, এরকম একটা সয়েল বানানো আছে কোকোপিট ইয়া দিয়ে, যেন সবসময় সয়েলে পানি ধরে রাখে এইরকম। তো দেখতে পাচ্ছেন যে গাছটা কত সুন্দর, আর এটা যখন পট ভরে যায় অনেক অনেক সুন্দর লাগে, অনেক বেশি চমৎকার লাগে। তো এটা হচ্ছে কাণ্ড কাটার পরে আপনারা কী করবেন, সুন্দর করে শক্ত পুক্ত কাণ্ডগুলো, যেগুলো হয়তো মোটা বয়স্ক, এইসব কাণ্ডগুলো কাটবেন। ধরুন যে এটা কাটবেন, কাটার পরে ওই যে সয়েল যেরকম বললাম যে সবসময় ভেজা থাকে এরকম সয়েল, আর পরিবেশ যেরকম সেরকম পরিবেশে মানে রেখে দেবেন বলতে এই যে এই গোড়ো যেগুলোতে পাতা নেই সেগুলোর উপরে হালকা হালকা করে সয়েলটা দিয়ে দিবেন যদি পারেন, নাহলে সয়েলের ওপর রেখে দিলে হয়, রুট চলে আসে। আর একটু সময় লাগবে অবশ্যই, যেহেতু এটা ধীরে ধীরে বাড়ে সেহেতু একটু সময় নেবে, কিন্তু এটা যদি আপনার সয়েলটা সবসময় আর্দ্রতা ধরে থাকে, কাটিং মানে শুকিয়ে যাবে না চারা না হয়ে, ঠিক আছে, সেই দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।